অনেকে আসলে জানতে চান যে ছানি অপারেশনের সঠিক সময় কোনটি? দেখো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা রয়েছে যে অনেকে মনে করেন যে ছানি পাকলে অপারেশন করা উচিত, আবার কেউ কেউ মনে করেন যে চশমার পাওয়ার বারবার পরিবর্তন করতে করতে যখন আর একেবারেই পরিবর্তনযোগ্য নয় তখন আমরা ছানি অপারেশন করব। এই দুটো ধারণাই কিন্তু একেবারেই ভুল কথা। কল্পনা করো, একজন পেশাদার গাড়ির চালক বা একজন বিমান চালক, তাদের যদি চোখে ছানি পড়ে, তারা তো ঝুঁকিপূর্ণ পেশায় রয়েছে। এছাড়া ছানির ক্যাটাগরি রয়েছে, যেমন ছানিটি যদি চোখের কেন্দ্রে অবস্থিত হয়, যেমন পোস্টের সাব ক্যাপসুলার ক্যাটারাক্ট বা পোস্টের পোলার ক্যাটারাক্ট, তাদের কিন্তু বেশ দেখতে সমস্যা হয়, তাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে অপারেশন করতে হবে। আসলে বিষয়টি হলো, যার ছানি পড়েছে তার দৈনন্দিন কাজকর্মে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তার ফ্যাকো সার্জারি করে ফেলতে হবে। ধন্যবাদ স্যার। আসলে অনেকেই জানতে চান যে কোন লেন্সটি আসলে আমার জন্য উপযুক্ত, এটি যদি বলতেন। চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই কী কী ধরনের লেন্স রয়েছে। লেন্স মূলত দু ধরনের, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড মনোফোকাল লেন্স আর একটি হচ্ছে প্রিমিয়াম লেন্স। তো স্ট্যান্ডার্ড মনোফোকাল লেন্সে একটি পাওয়ার থাকে, অর্থাৎ দূরে পরিষ্কার দেখা যায় কিন্তু কাছে পড়তে গেলে চশমা লাগে। আর প্রিমিয়াম লেন্স দু ধরনের, একটি হচ্ছে টরিক লেন্স আর একটি হচ্ছে প্রেস বায়োপিক লেন্স। টরিক লেন্সে সিলিন্ডার পাওয়ার থাকে, তুমি জানো আমরা অনেকেই চশমাতে সিলিন্ডার পাওয়ার ব্যবহার করি। এই ধরনের লেন্স বসালে তার চশমাতে আর পাওয়ারটা লাগে না, কাছে পড়তে চশমা লাগে। আর প্রেস বায়োপিক লেন্সের মধ্যে আমি পরবর্তী ছবি দিয়ে বুঝিয়ে দেই, কয়েক ধরনের লেন্স রয়েছে। বাম দিকের ছবিতে দেখো, এটা বাইফোকাল লেন্স, মাঝখানে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স, এবং ডান দিকে লক্ষ্য করো ট্রাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্সে দুটো পাওয়ার থাকে, দূরে এবং কাছে, অর্থাৎ দূরেও এরা ভালো দেখে, পড়ার সময়ও ভালো দেখে। আর এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্সে দূরে পাওয়ার থাকে এবং মাঝামাঝি জায়গায়, অর্থাৎ কম্পিউটারের দূরত্ব ভালো দেখা যায়। আর যে ট্রাইফোকাল লেন্স, সেখানে দূরে, মাঝে এবং কাছে, অর্থাৎ দূরে কম্পিউটারে এবং কাছে পড়ার সময় সব জায়গাতে ভালো দেখা যায়। আসলে কোন লেন্সটি ভালো এটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কোন লেন্সটি ওই রোগীর জন্য উপযুক্ত। এটি আসলে নির্ভর করে যার চোখে লেন্সটি বসানো হবে সেই মানুষটির চোখের কন্ডিশন বা অবস্থা, সেই মানুষটির দেখবার চাহিদা এবং তার জীবন আচরণের উপরে। যেমন ধরো, একজন গলফ খেলতে পছন্দ করে, কেউ হয়তো সারাদিন কম্পিউটারে থাকতে পছন্দ করে, কেউ হয়তো সারাদিন মোবাইলে চ্যাট করতে পছন্দ করে, অর্থাৎ একজন মানুষের দেখবার চাহিদা এবং তার জীবন আচরণের উপরে নির্ভর করে কোন লেন্সটি তার জন্য উপযুক্ত। ধন্যবাদ স্যার।